এবার সাকিব আল হাসান সম্পর্কে মুখ খুললেন শায়ক আহমদুল্লাহ। সাকিব আল হাসানকে করলেন সতর্ক। সাকিব আল হাসানের ব্যাট উইনারের সঙ্গে চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাকে। সাকিব যদিও বিসিবির চাপে শেষ পর্যন্ত এই চুক্তিটি বাতিল করেন, তবে এর প্রভাব পড়েছে তার সকল অনুরাগীদের উপর। সাকিবের ব্যাট উইনারের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে ইসলামের ব্যাখ্যা দিলেন শায়ক আহমদুল্লাহ। তিনি বলেন, সাকিব অনলাইন জুয়া প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে এসেছেন, সেটি খুবই চমৎকার বিষয়। কিন্তু সেই প্রতিষ্ঠানের যে পরিমাণে প্রচারণা হয়েছে সেটি আমাদের সমাজের জন্য মোটেও কল্যাণকর নয়। কয়েকদিনের টানা প্রচারণায় অনেকেই সেই জুয়া প্রতিষ্ঠানের সাইটের প্রতি আকৃষ্ট হবেন, তাদের কার্যক্রম দেখবেন, এমনকি জুয়াও লিপ্ত হতে পারেন। তিনি আরও বলেন, একজন মানুষ যখন ব্যাপক পরিচিতি লাভ করে তখন তার কাছে মানুষের বেশি চাওয়া থাকে, তাকে দেখে মানুষ শেখে। তাই এমন কাজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি করার সিদ্ধান্তটা আরও ভেবেচিন্তে নেওয়া উচিত ছিল। সাকিব একজন মুসলিম পরিবারের সন্তান, তিনি মসজিদও নির্মাণ করেছেন, তিনি ধার্মিক একজন মানুষ। তাই এমন কোনো কাজ করা ঠিক নয় যেটি মানুষ খারাপ কাজে অনুপ্রাণিত হয়। তিনি আরও বলেন, সাকিবের মতো মানুষদের যারা অনুসরণ করেন তাদের প্রতিটি কাজ করার আগে 10 বার ভাবা উচিত, একটি ভুল সিদ্ধান্ত সমাজের উপর কতটা প্রভাব পড়তে পারে। প্রতিটি দায়িত্বশীল মানুষের এই বিষয়ে খেয়াল রাখা উচিত।